আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ফারুক জয় চ্যানেলে মৌনদশী গল্পের 33 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম আমি আশা। শুরু থেকে শেষ পর্যন্ত গল্পটা দেখবেন, আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, আর গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমাদের পাশেই থাকবেন, আর আমি এভাবেই আপনাদের সুন্দর সুন্দর গল্প দিতে থাকবো। তাহলে চলুন আর দেরি না করে গল্প শুরু করি। তোমার চুপ দেখে আমি অতবাক, কত মেয়ে চেয়েও নিজের জন্য লড়াই করতে পারে না, আর তুমি তুমি পারলেও করতে চায় না। যে মেয়ে নিজেকেই ভালোবাস না বাসতে পারে সে অন্যের ভালোবাসাও ডিজার্ভ করে না। যেদিন তুমি নিজেকে ভালোবাসতে শিখবে সেদিন তুমি আমার কাছে ভালোবাসার দাবি নিয়ে আসবে, এর আগে নয়। স্নেহ রাগে বেরিয়ে গেল, যাওয়ার সময় দরজায় জোরে এক লাথি মেরে গেল। রূপ সেখানেই বসে পড়ল, কাঁদতে শুরু করলো অঝরে। প্রীতি এক গ্লাস পানি নিতে এসেছিল, দেয়ালে আড়ালে দাঁড়িয়ে সম্পূর্ণ ঘটনা পর্যবেক্ষণ করলো। কিছুক্ষণ রূপের দিকে তাকিয়ে থেকে রুমে গেল, বিছানা থেকে ফোন নিয়ে ফোনের কানেক্ট লিস্ট দেখল, সৌরভের নাম্বার কিছুক্ষণ খুঁজে সে নম্বরে কল দিল। প্রথমে সৌরভ কল ধরল না, 7 বারের পর ধরল, ফোন ধরে সালাম দিল। প্রীতি সালামের উত্তর দিতে সৌরভ জিজ্ঞেস করল, কে বলছেন? আমি প্রীতি, আমার নম্বর আপনার কাছে না ছিল? আমি যার তার নাম্বার আমার ফোনে রাখি না। কথাটা শুনতেই প্রীতি হা হয়ে গেল, রাগে তার মাথার ভিতর কিটকিট করতে শুরু এই মুহূর্তে। দুটো গভীর নিঃশ্বাস ফেলে শান্ত হওয়ার চেষ্টা করলো, এই মানুষটাকে এখন তার প্রয়োজন। তাই প্রীতি মৃদুকণ্ঠেই বলল, না মানে দেখা করার সময় কল দিয়েছিলেন তাই আর কি, সেদিনের পর ডিলিট করে দিয়েছি। তাহলে আমার নাম্বার দিয়ে যে ফেসবুক আইডি খুলেছিলাম তা কীভাবে জান বুঝলেন? সেদিন বলতে যেদিন আপনার আইডি পেয়েছিলাম তার পরের দিনই। কী জন্যে কল দিলেন? আমি কিন্তু আপনাকে বিয়ে করতে পারবো না যতই রিকোয়েস্ট করেন না কেন। প্রীতি সেই সময় মনটা চাইল এক পাথর দিয়ে লোকটার মাথা ফাটিয়ে দিই, তাও নিজেকে সামলে বলল, আমি আপনার কাছে অন্য এক কাজে ফোন করেছি, আপনার ডিউটির কাজে। সরি বাট আমার ডিউটি আজ ওভার, ফোন রাখলাম। মানবতার ডিউটিও কি ওভার? সৌরভ ফোন রাখতে নিয়েও আবার ফোনটা কানে নিল, বলল, ওয়েট এক সেকেন্ড, বারান্দায় যে একটা সিগারেট জ্বালিয়ে নিই। সৌরভ বারান্দায় যেয়ে সিগারেট জ্বালিয়ে বলল, এবার বলুন, আসলে আপনি কীভাবে নিবেন জানি না, তবে একজনের ধর্ষণ হয়েছে 7 বছর আগে। আমি আগে ব্যাপারটা জানতাম না, ইতিমধ্যে জেনেছি। সে এখনও কোনো অ্যাকশন নিতে চাচ্ছে না অপরাধীকে শাস্তি দিতে, অপরাধীকে তাও জানা নেই। প্রথমত আমার একটা কথার উত্তর দিন, আমি কীভাবে নিব তার মানেটা কি? না মানে আপনার তো নারীদের প্রতি অনেক সুন্দর থিওরি আছে তাই আর কি, প্রত্যেক মানুষের নিজের একটা ধারণা থাকে এটাই স্বাভাবিক। আপনার ধারণা যে আমি আপনার কথা বুঝবো না, আর আপনার স্বভাব আমার পছন্দের বাহিরে, কিন্তু এর মানে তো এটা নয় যে আমি আপনার কথা বুঝবো না। আপনি না অতিরিক্ত কথা বলেন, মেইন পয়েন্টে আসতে পারেন না? ও মানে নিজে আমাকে নিয়ে যা বলার বলবেন আর আমি সুন্দর মতো নিজের কথাও রাখতে পারবো না? এমনি এমনি বলছি বলছি আপনার ফালতু কথার ঠেলায়, সেদিন কফি শপে পার্কে আর বিয়ে বাড়িতে কী বলেলেন ভুলে গেছেন? আর নিজে যে আমার গরুর মাংসে এক গাদা মরিচের গুঁড়ো মিশিয়েছিলেন ওটার কি? আর আপনি যে আমাকে খাটাইশের আর বলছেন, ভাই আমি বুঝি না মানুষ পোশাক পরে ট্রেডিশনাল সাজ দেয় ব্যবহার এমন জঙ্গলিদের মতো থাকে কেন, ওটার কি? ঢং করে বলল প্রীতি। সব সাথে সাথে উত্তর দিল, তো তোমাকে এত সুন্দর লাগছিল শাড়িতে আর ব্যবহার জঙ্গলিদের মতো, ভালো লাগছিল না তাই বললাম, কথা বলে নিজে থমকে গেল। প্রীতি একটু শান্ত গলায় জিজ্ঞেস করল, সুন্দর লাগছিল? না মানে শাড়িতে সব মেয়েকে সুন্দর লাগে। হেই মিয়া আসল টপিকে আসো, কার রিপ হলো? ওটা বলা যাবে না, যার হয়েছে তার পারমিশন নেই। এবার বলুন আপনি কিছু করতে পারবেন? কেস কি আগে ফাইল করা ছিল? রিওপেন করতে হবে। না আগে কোনো কেস করা হয়নি। তাহলে ঠিক বলতে পারছি না, 7 বছর অনেক সময়, এত বছর পর কেস ফাইল করাটা মুশকিল। হ্যাঁ কিন্তু মেয়েটা রাজি না কেস ফাইল করতে, এর উপর এত বছর, আর রেপের 48 ঘন্টার মধ্যে ল্যাবরেটরি মেডিকেল টেস্ট করে দেওয়াটা রেপের সবচেয়ে বড় প্রমাণ। ইউ নো রাইট, আদালত প্রমাণে বিশ্বাসী। তাই বলে কিছুই করা যায় না? যদি দোষীকে তা বের করতে পারো তাহলে আইনের বাইরে যেও সাহায্য করতে পারি। সত্যি করবেন? করবো না কেন, এটা তো আমার দায়িত্ব। পুলিশ হওয়ার প্রধান কারণই হলো জনগণের সেবা করা, তা না করতে পারলে পুলিশের লাভ কোথায়? কথা কিন্তু খারাপ বলেন না, সৌরভ মৃদু হেসে বলল, তা আমি নিজেও জানি, কিন্তু আমি ডিটেলস ছাড়া কিছু করতে পারবো না, তো করা সম্ভব না। ভিকটিমকে থেকে সব না জেনে কোনো খোঁজ নেওয়া সম্ভব না, আমি চেষ্টা করব। ওকে,
কিছুক্ষণ দুই পাশে নীরবতা বিরাজ করলো। তারপর প্রীতি বলল, রাখবো, ওকে প্রয়োজন আবার কল দিও, আই মিন ইনফরমেশন পেলে। বলতে হবে না আপনাকে, এমনিতেও কল দিয়ে জ্বালানোর ইচ্ছা নেই আমার। বয়ফ্রেন্ড রাগ করে নাকি? সরি, না মানে অন্য ছেলেদের সাথে কথা বললে বয়ফ্রেন্ড হয়তো রাগ করে, এই জন্যই বললাম। আপনি কি করে জানলেন আমার বয়ফ্রেন্ড আছে না নেই? মনে হলো তাই। আপনার ভুল মনে হলো জনাব, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, যে ছিল তার সাথে ব্রেকআপ করে ফেলেছি। তাই কেন? প্রীতি অবাক হয়ে বলল, আপনি এত উত্তেজিত হয়ে জিজ্ঞেস করছেন কেন? যাই হোক, ছেলেটা ভালো ছিল না তাই। ও ঠিক আছে, তাহলে রাখলাম। আচ্ছা আর শুনুন, বলো, মেয়েদের লাফালাফি হাসি মজা হয়তো এত খারাপ কিছু না, কিন্তু সিগারেট খাওয়াটা আপনার জন্য আর আপনার আশেপাশে থাকা লোকদের জন্য অনেক খারাপ। ফোন রাখলাম। সৌরভ ফোনটা কাটার পর হতভম্ব হয়ে গেল। মেয়েটা যে এত সুন্দর করে কথা বলতে পারে তাকে দেখে বোঝা যায় না। আয়না তার কলেজ থেকে বাসায় যাওয়ার পথে রাস্তা দিয়ে যাচ্ছিল, প্রণয়কে দেখে কিছু সেকেন্ডের জন্য সেখানে দাঁড়িয়ে রইল। তারপর না দেখার ভান করেই হাঁটতে শুরু করলো। তার নামের ডাক পড়লো, আর না দাঁড়িয়ে থাকতে পারলো না। প্রণয় তার পাশে দাঁড়িয়ে বলল, আমার সাথে কথা বলো নিজে। আয়না চোখ নিচু করে বলল, আমি এটা দেখিনি, বলে হাঁটতে শুরু করলো। পাশে প্রণয় হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলো, আজ সকালে নাস্তা নিয়ে আঙ্কেল এলো, আর দুপুরের খাবার নাকি ওনাকে নিতে বলে গিয়েছিলে, খাবার দিতে এসে বলল, কিছু হয়েছে আয়না? কি হইব, ভালো লাগতেছিল না, হেল্লাই যায়নি। প্রণয় দীর্ঘশ্বাস ছেড়ে একটা প্যাকেট আয়নার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য, লাগবো না, উপহারে না করতে নেই, বলে আয়নার হাতে ধরায় দিল প্রণয়। আয়না জিজ্ঞেস করল, এটাতে কি? শাড়ি। হামনে আল্লাই শাড়ি কিনলেন কিনলেন? মা বলেছিল মোহনার জন্য একটা শাড়ি নিতে, তাই তোমার জন্য একটা কিনে নিলাম, হাসি মুখে বলল প্রণয়। আয়না প্রণয়ের দিকে তাকিয়ে সরু চোখে জিজ্ঞেস করল, মোহনা আপাই তো আমনের হব বউ, আই আমনের কে লাগে? আর লাই আনসেন কিল্লাই? প্রণয় থমকে দাঁড়িয়ে গেল সেখানে। আয়না পিছনে তাকিয়ে বলল, আরে দিসেন ভালা কথা, অন্য মায়েরা কখনো দিয়েন না এমনি দিয়েন না, আর যে আমনেরে পছন্দ করে তারে তো ভুলেও কিছু দিয়েন না, মনে মনে কদ্দি স্বপন বুইন্না বইয়া থাকবো, তার হরে ওই স্বপন দি আমনা আমনি ভাঙ্গা যাইব, হুদাই স্বপন দেহাইয়েন না, বলে চলে গেল আয়না। প্রণয় তার ঘরে ঢুকে মোহনার হাতে প্যাকেটটা দিয়ে বলল, তোমার জন্য। মোহনার চোখে মুখে একরাশ হাসি ফুটে উঠল। প্রণয়ের তো ছোটো ছোটো জিনিসও তার কাছে অনেক কিছু, আজ পর্যন্ত প্রণয়টাকে যা দিয়েছে তা সযত্নেই রেখে এসেছে। 10 টাকার টিপের পাতা থেকে শুরু করে 10,000 টাকার শাড়ি সব তার কাছে এক মহামূল্যবান, কারণ তা প্রণয়ের দেওয়া। বিয়েটা অ্যারেঞ্জমেন্ট হলেও কিশোর বয়স থেকে বুনে এসে হাজারো স্বপ্ন তার জীবনসাথীকে নিয়ে। স্বপ্নের মানুষটি প্রণয়, সেই স্বপ্নের মানুষটিকে কবে ভালোবেসে ফেলল সে নিজেও জানে না। হাসি মুখেই বলল মোহনা, থ্যাংক ইউ সো মাচ। প্রণয় সে হাসির উত্তর দিয়ে ভেতরে যেতেই দেখে মা তার কাপড় ব্যাগে গোছাচ্ছে। প্রণয় জিজ্ঞেস করলো, মা কাল তো তোমরা যাবে, আমার ব্যাগ গোছাচ্ছ কেন? তুই আমাদের সাথে যাবি, এখানে আর থাকা লাগবে না, চলবে? দয়া করে ভুল যদি ক্ষমা করবেন, কেমন? ধন্যবাদ।